নিক্ষেপ করে এবং সেগুলি প্রকল্প পুলিশের পুলিশের সাথে ফুলবাড়িয়ার যে মোড়টি সেই মোড়টিতে এখনো পর্যন্ত গোলাগুলি চলছে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা চলছে। এবং দর্শক এখন পর্যন্ত এখানে ২০-২৫টি গাড়ি ভর্তি করা হয়েছে। গুলিস্তানের গুলিস্তান সুপার মার্কেটের একেবারে পেছনে ঠিক সেই অংশেই এখনো পর্যন্ত যে পুলিশের সাথে সংঘর্ষ চলছে এখনো। এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় ইট ছেয়ে গেছে এবং তাদের সাথে ইসলামের কর্মীদের সাথে এবং এখনো পর্যন্ত সেখান থেকে ইম্পর্টেন্ট লিখে যে আমরা পুলিশের শটগানের গুলি এবং আবারগুলো
দর্শক, আজকে বেলা দেড়টার সময় হেফাজতে ইসলামের একটি বিশাল মিছিল অসংখ্য নেতা কর্মীদের সমন্বয়ে একটি মিছিল, সেটি নয়াবাজার থেকে বাবুবাজার বিশ্বনাথ নয়াবাজার থেকে, যেটি কিনা প্রতিদিন শাপলা চত্বরে তাদের যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশে অংশ নেওয়ার জন্য যাচ্ছিল। এবং ঠিক তার পরেই কিন্তু যে ফুলগাড়িয়া গেট সংলগ্ন গুলিস্তান সুপার মার্কেট যে মূর্তি, সেই মূর্তিতে আসার সময়ই সেখানে পুলিশের সাথে প্রথমে সংঘর্ষ বাঁধে হেফাজত ইসলাম। ঠিক তারপরেই গণমাধ্যমে যে অবরোধ বিরোধী যে পক্ষ অবস্থান করছিল, যুবলীগ, আওয়ামী লীগের এবং যারা সমর্থক ছিল তাদের সাথে হেফাজত ইসলামের কয়েক দফায় এখানে ধাওয়া হয়। এবং এই এই কারণে কিন্তু পুরো পল্টন গুলিস্তান হয়ে এবং বিভিন্ন এলাকার কিন্তু সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, এক পর্যায়ে এখানে কিন্তু গাড়ি ভাঙচুর করে এবং গাড়ি ভাঙচুরের আওয়ামী লীগ সমর্থকদের সাথে সেখানে সংঘর্ষ বাঁধে এবং সংঘর্ষের সঙ্গে পুলিশ সেখানে বেশ কয়েকজন ক্রিয়াশীল এবং শটগানের গুলি নিক্ষেপ করে। এখনও পর্যন্ত কিন্তু যে গুলিস্তান হয়ে যে লক্ষ্মীবাজারের দিকে যে রাস্তাটি চলে গেছে নবাবপুর রোড, সেই নবাবপুর রোডে কিন্তু এখনও পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এবং দর্শক, যে হেফাজত ইসলামের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির এক পর্যায়ে কিন্তু এই সমস্যাটি বাধে এবং 10-12 জন, তার মধ্যে 10-12 জন আহত হয়েছেন এবং তার মধ্যে 8 জন কর্মী রয়েছে, 3 জন তারা, 2 জন গাড়ির ড্রাইভার এবং আরেকজন কাছে তিনি আহত। এখনও দেখছি যে আওয়ামী লীগ এবং যুবলীগের যে সমর্থক রয়েছে সেই সমর্থকদের সাথে কিন্তু হেফাজত ইসলামের কর্মীদের এখনও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং চলছে ইট পাটকেল নিক্ষেপ। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু যে অপর প্রান্তে যে হেফাজত ইসলামের কর্মীরা রয়েছেন তাদেরও কিন্তু